नमस्कार मिठाई मैजिक सब किचेने आमार सकल बंधुदेर जानाई अनेक अनेक स्वागत। आज के रान्नाटा सम्पूर्ण रिक्वेस्टेड आमार अनेक बंधुरा सबस्क्राइबर बंधुरा आमार काछे रिक्वेस्ट करेछिलो जे दीदी किभाबे तुमी पटल काटो सेइटा आमादेर साथे एकटू शेयर करो। तो तादेर जोन्नोई आमी आज के देखुन जे लांचेर थालीते जेभावे पटल भाजा आमी आर कि साजाई सेई पटल भाजा কীভাবে কাটি আর কীভাবে ভাজি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওতে আমার সাথে থেকে দেখে দিন কীভাবে খুব কাঁচা আর অপটু হাতে আমি পটল কাটছি আর কেটে ভাজছি। কাঁচা আর অপটু হাত এই জন্যই বললাম কারণ আমি মনে করি আমার চেয়েও অনেকে এইরকমভাবে পটল এর থেকেও ভালোভাবে কাটতে পারে। আমার সত্যি সত্যি একদম কাঁচা আর অপটু হাত। তো আমার মতন যাদের হাত কাঁচা তারাও কিন্তু যেমন তেমনভাবেই মোটামুটি কেটে পটলটা পাতার শেপ দিয়ে দিতে পারেন। তো চলুন দেখুন কিভাবে আমি পটলটা কাটছি। পটলটা এই পটল ভাজার জন্য পটলটা একটু টাটকা আর কচি পটল নিলে পটল ভাজাটা ভালো হয়। আমি যে পটলগুলো নিয়েছি সেগুলো খুব একটা টাটকা না, ঘরে ছিল তিন চার দিনের পুরনো পটল, ফ্রিজে ছিল, সেই পটল দিয়েই দেখাচ্ছি। দেখুন পটলটা প্রথমে ভালোভাবে চেঁচে নিতে হবে। যদি আপনারা খোসাসহ পটল খেতে চান তাহলে পটলের গায়ে যে ওপরের খোসাটা সেই খোসাটা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে যে যেভাবে পারেন ভালোভাবে প্রথমে চেঁচে নিতে হবে। চেঁচে ওপরের পাতলা যে আবরণ থাকে মানে খোসাটা সেটা ফেলে দিয়ে পটলটা লম্বাভাবে ধরে লম্বালম্বিভাবে ধরে এভাবে দেখুন যেভাবে কাটছি সাইড দিয়ে ধীরে ধীরে একদিকে কাট করে নেওয়ার পর তারপর অপর দিকেও এভাবে কাট করে নেব। যা আমার হাত অতটা পাকাপোক্ত না তাই জন্য যে কাটটা আমি লাগালাম সেই কাটটা মানে যেভাবে কাটলাম সেটা খুব একটা গায়ে গায়ে হলো না। গায়ে গায়ে হলে না হলেও অসুবিধা নেই, একটু ডিস্টেন্স হয় যদি মানে একটু দূরত্বে যদি কাটটা লাগানো হয় অসুবিধা নেই কোনো। তবে একটু সাবধানে কাটতে হবে যাতে আমরা পটলের মাঝখানটা কেটে না বাদ দিয়ে দিই মানে দু অর্ধেক না হয়ে যায়। একটু ধরে ধরে কাটতে হবে। দেখুন পটলটা এইভাবে লম্বালম্বি ধরে মাঝখান থেকে অর্ধেকটা পর্যন্ত এইভাবে তেরচা করে কাটতে হবে। আর আমি যেমন দূরত্ব রেখে কাটছি তার থেকেও বেশি দূরত্ব রাখলেও কিন্তু অসুবিধা নেই, ভাজার পর সেই পাতার মতনই লাগবে দেখতে। আর কথাতেই আছে কিন্তু আগে দর্শনধারী তারপর গুণবিচারী। তো আমাদের বাড়িতে কোনো অকেশানে বা কোনো স্পেশাল মানুষকে যদি আমরা তার দুপুরের খাবারটা সাজানোর জন্য থালাটা সাজাই এইভাবে কিন্তু আমরা পটল ভাজা কাটতেই পারি। তাতে কিন্তু যে খাবে যে যাকে আমরা খেতে দিচ্ছি তার খাবার ইচ্ছাটা আরও বহুগুণ বেড়ে যাবে। তো আমরা মাঝে মধ্যেই এইভাবে পটল কেটে আমাদের যে প্রিয়জন তাদের তাক লাগিয়ে দিতেই পারি। তাছাড়াও নিজেদেরও খাবার প্লেটটা যদি সুন্দরভাবে আমরা সাজিয়ে গুছিয়ে নিই দেখবেন নিজেদেরও মনটা ভালো লাগে। আর একটা কথা বলবো, অনেকে এখানে খোসা সহ পটল ভাজা খেতে পছন্দ করে আর অনেকে আছে খোসা ছাড়া পটল ভাজা খেতে পছন্দ করেন। তো এই পটল ভাজাটা স্পেশালি খোসা ছাড়া পটল ভাজাটাই বেশি ভালো লাগে। খোসা ছাড়া পটল ভাজাতে কী হবে, পটলটা নরম হয়ে যাবে বেশি খোসাটা ছাড়ানোর পর, তাতে কাটতেও সুবিধা আর খেতে তো ভালো লাগবেই। তো আমি কয়েকটা পটল খোসা সহ কেটে দেখালাম আর কয়েকটা পটল দেখুন খোসাটা ছাড়িয়ে তারপর কেটে দেখালাম। তো খোসা পটলগুলো ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। একটু হালকা হাতে ধুতে হবে যেহেতু পটলগুলোতে অনেকগুলোই কাট লাগানো হয়েছে, তাই একটু হালকা হাতে পটলগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পটলটা জল ঝরিয়ে রেখে দেব। এইবার এই পটলগুলোকে লবণ হলুদ মাখানোর পালা। তো আমি সাধারণত বাড়িতে যদি অনেকগুলো ভাজাভুজি করি তাহলে হলুদ আমি ভাজাভুজিতে মাখাই না, যেমন পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা এসব ভাজাভুজিতে হলুদ খুব একটা দিই না যদি ঘরোয়া রান্না করি। আর যদি কোনো বাড়িতে অতিথি আসে বা গেস্টদের জন্য তখন একটু হলুদ দিই, নাহলে দেখতে ভালো লাগে না, নিজেদের খাওয়াটা একরকম। হলুদ দিলে কী হয় বলুন তো, ওই যে তেলটা পুড়ে যায় আর ওই তেলটা পরে কোনো কাজে আর লাগানো যায় না।
তো হলুদ ছাড়াই ভাজি, কিন্তু আজকে হলুদ দিচ্ছি যেহেতু ভিডিওটা বানাচ্ছি। হলুদ, লবণ আর সামান্য চিনি দিলাম। এই চিনি বলতে একদম গুনে গুনে 8-10 দানা চিনি আমি ভাজাভুজিতে দিই। তার কারণ বলছি, চিনি দিয়ে যে কোনো মানে সবজি মেখে তারপর ভাজবেন, দেখবেন যে তেলটা লাগার দরকার সেই তেলটা কম লাগে, মানে ভাজাভুজিতে তেল কম টানে যে কোনো সবজি চিনি দিয়ে ভাজলে। আপনারা পুরো রান্নায় আমার সাথে থেকে দেখুন চিনি কিসে কিসে মাখানো যায়। যেমন পটল, বেগুন, কুমড়ো, এইসব ভাজাভুজিতে সামান্য চিনি দিয়ে মাখিয়ে আপনারা দেখবেন কড়াইতে কিন্তু তেল থেকেই যাবে। তো যাই হোক, এইবার আমি পটলগুলোকে ভেজে নেব। সর্ষের তেল দিলাম না, রিফাইন তেলেই ভাজবো। রিফাইন তেলের মধ্যে প্রথমেই আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, তার কারণ তেলটাও একটু ঝাল হয়ে যাবে, তাতে পটলের মধ্যে একটা ঝালঝাল স্বাদ আসবে। আপনারা চাইলে লবণ হলুদ মাখানোর সময় সামান্য লঙ্কার গুঁড়ো মেখে তারপর পটলগুলো ভাজতে পারেন, যদি আপনার ঝাল স্বাদের প্রয়োজন হয়। এবার দেখুন, গরম তেলে পটলগুলো ছেড়ে দেওয়ার পর 4-5 মিনিট সময় আমি ঢেকে রেখেছিলাম। আঁচটা অবশ্যই কমিয়ে ঢাকনা দিয়ে আমি পটলটা ভাজছিলাম, তাতে কি হবে পটলটা একটু নরম হয়ে যাবে। যেহেতু গোটা পটল আর কয়েকটা খোসা সহ পটলও আছে, তাই জন্য পটলগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি ঢাকনাটা দিয়েছিলাম। আর ঢাকনা দেব না, এইবার গ্যাসটা মিডিয়াম আঁচে করে দেব। করে তারপর একদিক ভাজা হয়ে গেলে অপর পিঠে আমি উল্টে দেব। এইবার উল্টে দিয়ে কি করতে হবে, এবারও তো পটলগুলো তো মোটামুটি ফুলেই আছে, কিভাবে পাতার আকার হবে, তাহলে এই খুন্তির সাহায্যে একটু একটু করে চেপে দিতে হবে। অবশ্যই হালকা হাতে চেপে দিতে হবে, আর একদিক ভাজার পর তবেই কিন্তু আমরা খুন্তি দিয়ে একটু চেপে দেব, তাতে ভেতরে যে পটলের জলটা আছে জলটাও বেরিয়ে যাবে। দেখবেন চটর পটর চটর পটর করে একটা আওয়াজ হবে, তেলে মধ্যে জল পড়লে যেমন আওয়াজ হয়, জলটাও বেরিয়ে যাবে আর পটলগুলো চ্যাপটাও হয়ে গেল। আর পটলের যে ধারে কাট করা আছে সেই কাটগুলো তো এক একটা পাপড়ির মতন হয়ে গেছে, ওই পাপড়িগুলো বেশ ভেতর ভেতর ভাজা হয়ে যাবে, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন এইভাবেই আমি পটল ভাজি, যাকে আমি পটল সুন্দরী নাম দিয়েছি। এত সুন্দর লাগে এই পটলগুলো ভাজার পর, যার জন্য আমি এর নাম পটল সুন্দরী দিয়েছি। তো এই পটল সুন্দরীকে আপনারা ভেজে যে কোনো গ্রেভিতে রান্না করেও খেতে পারেন, যেমন তেল পটল, পটলের কষা বা পটল পোস্ত। তার জন্য যে গ্রেভিটা বানানোর দরকার, গ্রেভি বানিয়ে এই ভাজা পটল দিয়ে অবশ্যই হালকা হাতে রান্না করে আমরা কিন্তু পটলের ওই তেল পটল বা কষা পটলও এইভাবেই রান্না করে খেতে পারি। তো আমার পটল সুন্দরী আজকে তৈরি। কেমন লাগলো আমার রান্না করার পদ্ধতি অবশ্যই কিন্তু জানাবেন, আমি অপেক্ষা করে থাকবো। আর আমার থেকেও অনেকেই আছে পাকা হাতে রাঁধুনি, তারাও কিন্তু জানাবেন কেমন লাগলো নতুন হাতে রান্না। ধন্যবাদ।